বহু বছর এবং বহু মাস বহু দিন ধরে দিল্লি থেকে শুরু করে রাজ্য বিজেপির বহু অনেক অনেক নেতার কাছে আমি এই বিজেএমটিইউ কনসেপ্টটা নিয়ে গেছিলাম এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং বহু নেতৃত্ব আরএসএস বিএমএস বিজেপির নেতৃত্ব আরও যারা বিজেপির শুভচিন্তক আছে যত হিন্দু সংগঠন বা যারা আছে যত বিজেপির শাখা সংগঠন বিজেপির শুভাকাঙ্ক্ষী সংগঠন সবার কাছে আমি গেছিলাম এবং মাসের পর মাস এবং জলের থেকেও বেশি পয়সা খরচ করে আমি সারা ভারতবর্ষ ভ্রমণ করেছি অন্তত 12 থেকে 14টা রাজ্য ঘুরে এসেছি আমি নিজে একজন বিজেপির সর্বভারতীয় একটি মোর্চার সদস্য ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার তা সত্ত্বেও আমি সেটাকে সাইডে রেখে তার সংগঠনকে সাইডে রেখে নিজেদের স্বপ্নের তৈরি করা সংগঠনকে বাস্তবায়িত করার জন্য সবার দরজা দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরেছিলাম এবং এই এতগুলো মাস কাটাবার পর অফুরন্ত যখন আমার আর্থিক ব্যয় হয়েছে এই জিনিসটাকে রূপান্তরিত করতে গিয়ে এই জিনিসটাকে বাস্তবায়িত করতে গিয়ে কখনো এই নেতাকে অমুক রাজ্যে পাঠাতে হয়েছে কখনো নিজে যেতে হয়েছে কখনো আমাদের লোকেরা ছুটে এসছে দিল্লিতে কখনো মন্ত্রীর কাছে কখনো বিএমএস এর কাছে মন্ত্রী খুশি হন তো বিএমএস রাজি হন না বিএমএস রাজি হন তো মন্ত্রী খুশি হন না পার্টির নেতৃত্ব কখনো কথাই শোনেননি কখনো শুনেছেন কখনো একেবারে ইগনোর করে দিয়েছেন এই করতে 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 সাথে সাথে বিজেপি পশ্চিমবাংলায় উন্নতি অবনতি উন্নতি অবনতি বিজেপির ওপরে অত্যাচার তৃণমূলীদের সন্ত্রাস এবং আইএমটিডিসির বেড়ে যাওয়া প্রকোপ যখন চরম মাত্রায় গিয়ে পৌঁছালো একটিমাত্র লোক যার নাম আজকে না বললে নয় যার কাছে বিজেএমটিইউ চিরকাল কৃতজ্ঞ থাকবে আগামী দিনে সেই ব্যক্তির নাম হচ্ছে শ্রী দিলীপ ঘোষ মহাশয় আমাদের রাজ্য সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গ তিনি আমাদের মতো প্রদর্শক নয় শুধু মার্গদর্শক নয় তিনি আমাদের একেবারে ফাদার অফ দিস বিজেএমটিইউ এবং পিতার মহন আমাদের গাইড করেছে এবং এক কথায় একটা কথাও এক সেকেন্ডও সময় নষ্ট করেনি পুরো সংবিধানের 17টি পাতায় উনি নিজে হস্তাক্ষর করেছিল না দেখে স্যার এবং না দেখে বলে দিয়েছিল যে যে যা বলুক আমি এটা দায়িত্ব নিয়ে বুঝে দেবো তোমার যা যা ডকুমেন্টস যেখানে যেখানে দরকার আমি সই করে দিতে রাজি আছি এবং তার পরবর্তীকালে উনি রাজ্য বিজেপি সভাপতির প্যাডে উনি সমস্ত জায়গা সমস্ত টু হুম ইট মে কনসার্ন তার মানে সমস্ত জেলা এবং সমস্ত নেতৃত্বের উদ্দেশ্যে লিখে দিয়েছিল যে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন পশ্চিমবঙ্গে আমি বলছি অথরাইজেশন দিচ্ছি যে সমস্ত স্তরে এরা নেমে কাজ করবে এবং অনলি এবং একমাত্র সংগঠন হিসাবে বিজেপি লেবার অর্গানাইজেশন বিজেপির লেবার উইং হিসাবে এরা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কাজ করবে এবং সেই চিঠির কপি আমরা কিন্তু লোকাই নেই আমরা কোনো ছল ছাতুরি করেছি চিঠি কিন্তু দিলীপ দাকে আমরা কোনো ভুলিয়ে কোনো মিথ্যে কথা বলে মিথ্যে প্রলোভন দিয়ে কিন্তু দিলীপ ঘোষকে কিন্তু আমরা ঠকিয়ে কিন্তু এই চিঠি নিয়ে আসিনি তাই জন্য চিঠির প্রতিলিপি আমরা প্রতিটা জেলা সভাপতির হাতে তুলে দিয়েছি তারপরেও আমার কাছে খবর এসছে যে অনেক জেলা সভাপতি শুনে শুনেও শোনেননি না শুনে শুনে দেখার ভান করছে কারণ তাদের সঙ্গে বেশ কিছু ছদ্মবেশী সংগঠনের একটা গোপন আতাত হয়ে গেছে তো আমি আজকে আপনাদের বলবো বিজেএমটিইউ করার দরুনে একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বহু মেসেজ দিই বহু ভয়েস ওভার দিই প্রচুর ভয়েস রেকর্ড দিই কিন্তু দুঃখের বিষয় আমি যখন চেক করি তখন দেখি অর্ধেকের থেকে বেশি লোক ওই রেকর্ডিংটাও শোনেন না আমার নির্দেশনামা ফলো করেন না যদি ফলো করতেন তাহলে আমার এত সময় ব্যয় করে যে আমি লেখাগুলো লিখি এবং কথাগুলো বলি তাহলে কিন্তু এতগুলো ভুল আজকে চোখের সামনে আসতো না এতগুলো ভুল এতগুলো কিন্তু এতগুলো মিস্টেক এতগুলো কিন্তু পদ্ধতি এতগুলো জিনিসের কিন্তু ভুলভ্রান্তি হতো না তো সুতরাং আমি আজকে বলবো যারা সংগঠনকে সময় দেবেন সংগঠনও তাদেরকে সময় দেবে যারা সংগঠনকে সম্মান দেবেন তারাই সংগঠন থেকে সম্মান পাবেন আর এখন সংগঠন বড় হবে আস্তে আস্তে আমাদের প্রভাব বিস্তার হবে সংগঠনের যদি কেউ সময় না দেয় কেউ যদি সংগঠনকে সম্মান না দেয় আমাকে সম্মান আলাদা করে দিতে হবে না কিন্তু যতদিন আমি এই চেয়ারে বসে আছি এই রাজ্য সভাপতির চেয়ারটাকে আপনাদের সম্মান দিতেই হবে তো যতদিন আমি এই কথাটা বলছি গ্রুপটা আপনাদের সবসময় যে কটা গ্রুপে থাকুক হরে কৃষ্ণ হরে রাম হিন্দু সংহতি বজরং দল যত গ্রুপে আপনারা থাকুন না কেন
আমার কোনো যায় আসে না। কিন্তু বিজেএমটিউ অফিসিয়াল গ্রুপে যারা যাদের নাম নথিভুক্ত তাদের কিন্তু এই গ্রুপ সারাদিনে যতবার যতবার নোটিফিকেশন আসবে ফলো করতে হবে। এবং আজকে থেকে এটা করার নির্দেশ দিয়ে দিলাম, নোট করে নেব সব পয়েন্ট করে, এটা করার নির্দেশ দিয়ে দিলাম প্রতিটা জেলা তার অ্যাক্টিভিটিস ছবি তুলে এবং তার সঙ্গে একটা রাইট আপ দিয়ে কিন্তু গ্রুপে পোস্ট করবে। এবং আমার মিডিয়া কনভেনার এর দায়িত্ব, এনারও দায়িত্ব গ্রুপে প্রতিটা জিনিস আপডেট করে। গ্রুপে খালি পোস্ট আসে আর লোকে একটাও ডাউনলোড করে না, শুধু দেখে আবার ডিলিট করে দেয়। ডিলিট করলে চলবে না, এই গ্রুপের কিন্তু সমস্ত জিনিসকে রাখতে হবে। আমি গ্রুপ থেকে কোনো নির্দেশ নামা কোনো কিছু তোলা যাওয়া যাবে না, ছবি তোলা যাবে না। মিডিয়া এবং আইটির কাজ হবে, আমি আইটিতে আরও এক দুজন লোককে তার সঙ্গে জুড়ে দেবো। এবং মিডিয়া আইটি কনভেনার ও লিগাল সেল প্রতিটা জেলা সভাপতির সঙ্গে দৈনন্দিন কথা বলবে, তাদের থেকে উকিল এবং কিছু তরুণ ছেলে, কিছু ভালো ছেলে, কিছু শিক্ষিত ছেলে, কিছু বুদ্ধিজীবীর বর্গের ছেলে যারা এই আইটির কাজ ভালো করতে পারে তাদেরকে কালেকশন করবে এবং তারা কমিটি করবে। কমিটি করে তারা কিন্তু প্রস্তাব করে তারা অ্যাপ্রুভ করিয়ে কমিটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়বে। আর প্রতিটা জেলার যেখানে যা মিডিয়ার নাম্বার আছে, লোকাল চ্যানেল, পাক্ষিক পত্রিকা, ফোর্টনাইট ম্যাগাজিন, যত যেখানে যে জেলার যেখানে যত রকম ম্যাগাজিন, ওয়েব পোর্টাল, যার যেখানে যার সঙ্গে আলাপ, যে সাংবাদিকের সঙ্গে আলাপ, সমস্ত সাংবাদিকের হাউস ও নাম ও নাম্বার কালেকশন করে বিজেপি মিডিয়া হেডকে, আমাদের বিজেএমটিউ মিডিয়া হেডকে দিয়ে দিতে হবে। সে তাদের সঙ্গে একটা সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করবে এবং তাদেরকে নিয়ে সে একটা গ্রুপ তৈরি করবে, যেখানে যেখানে যে যে জেলার নিউজ বা যে যে জেলার কর্মকাণ্ড তার কাছে সে পৌঁছাবে, সে ওই জিনিসগুলোকে সুন্দর করে রেডি করে সেই মিডিয়া হাউসের কাছে পেশ করবে, যাতে সেগুলো নিউজে রূপান্তরিত হয়। সে ছোটো চ্যানেল হোক, বড়ো চ্যানেল হোক, বড়ো মাপের চ্যানেল হোক, যত বড়ই চ্যানেল হোক না, যত ছোটো চ্যানেল হোক না, তাতে যেন আসে এবং তাতে এসে সেটা আমাদের গ্রুপে এবং সব জায়গায় ভাইরাল। আমাদের হোয়াটসঅ্যাপটাকে, আমাদের ইলেকট্রনিক মিডিয়া মোবাইল ফোনটাকে এতটা অ্যাক্টিভ করতে হবে, একটা বার্তা একটা নির্দেশ দেওয়া নিবেশের তরে। কিছু কিছু জেলা সভাপতি হোয়াটসঅ্যাপ খুব ভালো করেন, ফেসবুক খুব ভালো করেন, এতটাই ভালো করেন যে মাঝে মাঝে মনে হয় তারা হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেই আছেন। তো সুতরাং তাদেরকে দেখেও শিখতে হবে যে যখন যা নির্দেশনামা আসবে, যখন যা যেরকম আদেশনামা আসবে সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু, যেরকম নিউজ আসবে, যেরকম ছবি আসবে, আমার কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, আমি কোথাও একটা ভালো সাংগঠনিক একটা ভালো উন্নতি করতে পেরেছি বা আমি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি, একটা ভালো লোকের সঙ্গে দাঁড়িয়ে আমি ছবি তুলেছি, তার প্রচার করেছি, আমার সংগঠনের প্রচার করেছি, প্রসার বৃদ্ধি করেছি, তার সমস্ত কিছু সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে দিতে হবে। এবার যদি লেখালেখি বা কোনো কিছুতে ভুল হয়, আজকে এই নির্দেশটা জেনারেল সেক্রেটারিও দিয়েছে এবং আমিও দিচ্ছি, কেউ যদি লিখে ফেলেন এর পরবর্তী আজকের দিনের পর থেকে কাউকে এক ইঞ্চিও রেয়াত করা হবে না। সংগঠনের নাম কোথাও ভুল হলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে উইদাউট নোটিস শোকজ সাসপেন্ড লেটার দিয়ে বিজেএমটিউ থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সংগঠনের নাম একদম মুখের কণ্ঠস্থ থাকবে, যেরকম আমরা ঈশ্বর আল্লাহ জিসাসের যিশুর নাম আমরা কণ্ঠস্থ রাখি, আমাদের ঈশ্বরের নাম, আমাদের প্রভুর নাম, আমাদের ভগবানের নাম, আমাদের সংগঠন আমাদের ভগবানের মতো, কারণ তার ছত্রছায়ায় আমরা পালিত হয়ে কিন্তু নিজেদেরকে প্রস্ফুটিত করছি, মানুষের মাঝখানে আমরা আমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আমাদের লোকে চিনবে ওই বিজেএমটিউর নেতা যাচ্ছে, ওই বিজেএমটিউর ইয়ে যাচ্ছে। আমরা যে মাদার অর্গানাইজেশন থেকে যার কনিষ্ঠতম সন্তান, আমাদের শুধু দেখলে বলবে না যে এই বিজেপি ট্রেড ইউনিয়ন নয়, আরে বিজেএমটিউ, যারা বিজেপি ট্রেড ইউনিয়নটা করছে রে, এইটা যেন লোকে বলে, সেই জায়গায় তৈরি করে নিতে হবে। সংগঠন ওয়াইজ আমি একটা কথা বলবো, আজকে আমি যা সংগঠনের দৃষ্টান্ত দেখলাম তাতে এখানে বোঝা যাচ্ছে যে বিজেএমটিউর কোনো কোনো ক্ষেত্রে সংগঠন খুব বৃদ্ধি পাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সংগঠন বাহ্যিক বৃদ্ধি পাচ্ছে, মানে শুধু মুখে মুখে বৃদ্ধি পাচ্ছে। এখানে অনেক জেলা সভাপতিরা মুখে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে গেল, আজকে 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে আমি এটাকে রাজ্যের সাধারণ সম্পাদক যারা আছে এবং ভাইস প্রেসিডেন্ট যারা আছে এবং সম্পাদক মণ্ডলী যারা আছে তাদের সবাইকে বলে দেব এবং আমি দায়িত্ব দেব খুব শিগগিরই, যে যে জেলায় ঝামেলা হচ্ছে, যে যে জেলায় জেলা সভাপতির সঙ্গে ঝামেলা হচ্ছে, রাজ্য থেকে আমি একজন এক্সপার্টকে এবং আমি এখানে রাজ্যের যত সম্পাদক আছে, রাজ্যের যত সম্পাদক আছে, রাজ্যের যত রাজ্য কমিটির নেতা আছে,
তাদেরকে বলবো তারা ইন্ডিভিজুয়ালি আমার সঙ্গে যোগাযোগ করুন, করে আমাকে জানান যে কে কোন জেলায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন গিয়ে কাজ করতে, কে কোন জেলার প্রেসিডেন্টের সঙ্গে তার নিজস্ব টাই আপ ভালো আছে, তার কথোপকথন ভালো আছে, সে সেইখানে গিয়ে কাজ করে সেই জায়গায় আমার বিজেএমটু জেলা প্রেসিডেন্ট আর তার সেই বিজেপির জেলা প্রেসিডেন্টের সঙ্গে যে তফাৎ ফারাকটা আছে সেটা মিটিয়ে দিতে পারবে এবং একদম সুপরিকল্পিত এবং ভালোভাবে সেই জায়গাগুলোকে নির্মাণ করতে পারবে। আর আজকে একটি ডিসিপ্লিনারি মানে শৃঙ্খলা নির্ণায়ক কমিটি, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আমি তৈরি করে দেবো, তৈরি করে রাতে গ্রুপেও ছেড়ে দেওয়া হবে। আমি তথাকথিতভাবে অলরেডি বলে যাচ্ছি এই ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিতে আমি সংগঠন সম্পাদক রাহুল সাউকে দায়িত্ব দিয়ে যাচ্ছি এবং এই ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিটা স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, স্টেট কমিটির মেম্বারদের থেকে পাঁচজনের একটা কমিটি বানিয়ে দিতে, যারা আজকে আসেনি, মন দিয়ে শুনবেন, যারা আজকে আসেনি বারবার বলা সত্ত্বেও তারা লিখিত, আমার গ্রুপে একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, আমি নিজে দিয়েছি, ওই লিখিত ফরম্যাটে চিঠি লিখে তার সাথে কি কি ডকুমেন্টস, সে মেয়ের স্কুলের পরীক্ষা হোক আর তার বাড়ির হাসপাতাল কেন্দ্রিক হোক, যে যা হয়েছে, বা কেউ যদি বউকে নিয়ে সিনেমা দেখতে যায় তাহলে সিনেমার টিকিট দিয়ে লিখে চিঠি আটকে দিতে হবে। শৃঙ্খলা নির্ণায়ক কমিটি ঠিক করবে আগামী দিন তারা সেই পদে আর বহাল থাকবে কিনা বা সে পদমুক্ত হয়ে যাবে কিনা, কারণ সংগঠন যদি ছোট হয়ে যায় আমার কোনো যায় আসবে না, কারণ আমি সমস্ত জেলা এবং রাজ্য বিজেপির সাথে এক চ্যালেঞ্জ সুরে নিয়ে আমি এই সংগঠনকে শুরু করেছি আর সংগঠনকে আজকে বাস্তবায়িত করে এই জায়গায় তৈরি করেছি। আমি জানি আমি ঠিক থাকলে, আমার রাজ্য কমিটি ঠিক থাকলে আগামী দিনের সংগঠন চাঙ্গা হয় চচ্চর চচ্চর করে দৌড়াবে, কারণ ইঞ্জিনে যদি তেল দেওয়ার কমতি না থাকে তো ইঞ্জিনও খারাপ হবে না, আর মোটর গাড়ি তো তেল ঠিকঠাক দিলে, ডিজেল মোবিল ঠিকঠাক ক্লিয়ার করলে গাড়িও রাস্তায় ফুল স্পিডে দৌড়াবে। এ তো BS5 ইঞ্জিন মার্কেটে এখন লঞ্চ, সুতরাং এই ইঞ্জিনের গাড়ির স্পিড রেকর্ড রোকার মতো ক্ষমতা কোনো গাড়ির নেই। ওই জন্য আপনাদের বলছি যারা আজকে আসেনি তাদের কিন্তু কড়া কড়া প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং ইন্ডিভিজুয়ালি তাদের কাছে ফোন যাবে, ইন্ডিভিজুয়ালি তাদের কাছে মেসেজ চাওয়া হবে, ইন্ডিভিজুয়ালি 5-7 দিনের মধ্যে রিটেন প্রুফ তাদের থেকে নেওয়া হবে। যদি না হয় তাদের বিরুদ্ধে আমি বলে গেলাম এক্ষুনি যে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি যা সিদ্ধান্ত নেবে সে যতই আমার কাছের হোক, সে যতই যে আর কাছের হোক না কেন, তাকে কিন্তু অবিলম্বে পদমুক্ত করে দিতে হবে। কারণ আমায় যদি বিজেপির জেলা সভাপতির থেকে নাম নিয়ে নিজের জেলা সভাপতি করতে হতো তাহলে আমার এত কষ্ট করলে এতগুলো সভাপতি বাড়া। আর সাংগঠনিক ক্ষেত্রে দুটো জেলা আজকে আমি জোর দেবো, এই দুটো জেলা হচ্ছে কলকাতা নর্থ সুবারবান ডিভিশন, সুব্রত পাত্র তুমি সংগঠনটাকে আরও বড় করো এবং তোমার সংগঠন গোছাতে যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেখানে তুমি সংগঠন মন্ত্রীর সাথে যোগাযোগ করো, সংগঠন সম্পাদক থেকে আরও টিপস দাও, কর্মশালার ডেট এখান থেকে দিয়ে দেবে, কর্মশালা একবার নাহলে বারবার এসে অ্যাটেন্ড করবে, কারণ তুমি কলকাতা লাগোয়া, কিন্তু তোমার তোমার সাংগঠনিক তোমার এখানকার কথা শুনে মনে হলো তোমার সংগঠন কিন্তু খুব, এবং যে কোনো মিছিলের দিন তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বে সাংগঠনিকভাবে, যদি সেটা না হয় আমি খুশি হব, কিন্তু আপাতত দৃষ্টি আমার মনে হচ্ছে যে কলকাতা নর্থ সুবারবান ডিভিশন খুব দুর্বল সাংগঠনিক জেলা হিসাবে তুমি এখন কিন্তু দেখভাল করছো, এটাকে আরও মজবুত করতে হবে। আর নদিয়া দক্ষিণ একদম দুর্বল সাংগঠনিক জেলা হয়ে গেছে, তুমি ওটাকে আরও রিভাইভ করার চেষ্টা করো, আরও রিভাইভ করার চেষ্টা করো, সংগঠন বাড়াবার চেষ্টা করো, লোক বাড়াবার চেষ্টা করো, যেখানে যা ঝামেলা হচ্ছে আমাদের লিগাল সেল আছে তো বোঝার জন্য আমাদের উকিল আছে, ঠিক আছে, আজ 5,000 টাকার জিনিস আমরা 50 টাকায় পাবো, যেটা মার্কেটে লোকে 5 টাকা, বিজেপি যেটা মার্কেটে 5 টাকা দিয়ে পাবে সেটা আমরা মার্কেটে কিন্তু 50 পয়সা বা 1 টাকায় পাবো, সুতরাং সেটাকে আমাদের কাজে লাগাতে হবে আর সেটা একটা আমাদের ভগবানের ঈশ্বরের আশীর্বাদ। তুমি কিন্তু সংগঠনের এই দুর্বলতাটাকে কাটিয়ে সংগঠনটাকে আরও মজবুত করো, সংগঠনটাকে আরও বিস্তার করো, ইউনিয়নকে আরও বাড়াও, আর জেলার সঙ্গে যেখানে যেখানে যা ফ্র্যাকশন হচ্ছে আমি রাজ্য কমিটিতে একটা করে লোক ডেপুট করার চেষ্টা করছি যে যার যেখানে যা কানেকশন আছে সে সেখানে গিয়ে তার সঙ্গে তার মতবিরোধটা ঘুরিয়ে দিতে হবে। আর যারই কত প্রথমেই বলে দিয়েছি, যত ছদ্মবেশী সংগঠন যেখানে মাথা মারছে তাদের জন্য আমি 3টে ওয়ার্ড বলে দিয়েছিলাম প্রথম স্বরাজ্য সম্মেলনে, আপনাদের মনে আছে? ওই 3টে ওয়ার্ডকে এখন অ্যাপ্লাই করার সময় চলে এসছে আমাদের সাংগঠনিক দক্ষতার জেরে,
তিনটি বাত হচ্ছে তাদের সাথে বাত করতে হবে না তাদের যেরকম আমার কলকাতা নর্থ সুবর্ণ ডিস্ট্রিক্টের জেলা সভাপতি বডি বিল্ডার ওর পায়ে আরো জোর বাড়াতে হবে যাতে ওর লাতে ওই জেলার যত ছদ্মবেশী সংগঠন আছে তার সব ছুড়ে ছুড়ে একদম এয়ারপোর্টের ওই প্রান্তে গিয়ে পড়ে যায়। কি সুব্রত তুমি পারবে তো নাকি হাসবে শুধু? কোন ছদ্মবেশী সংগঠন কোন জেলায় মাথা মারবে না আর কারো যে কোন জেলা সভাপতির তত্ত্বাবধানে বিজেএমটিউ চলবে না। কেউ যদি মনে করে জেলা সভাপতি